গরিবের ঘরে জন্ম নিলে নাকি কপালে অনেক কিছুই জুটে না, আর তেমনটাই হতে যাচ্ছে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের ভাগ্যে। 7ই ডিসেম্বর থেকে সরাসরি 20 নম্বর আকামাদারি বা খাদেম ভিসার লোক কুয়েতে প্রবেশ করতে পারবে। প্রতিদিন 600 করে গৃহকর্মীদেরকে কুয়েত ফিরিয়ে নিচ্ছে। দুঃখের ব্যাপার হলো সত্য কথা, সেই তালিকায় বাংলাদেশ নেই। যদিও কুয়েতের 20 নম্বর আকামাদারির সংখ্যা বাংলাদেশিদের কত এটা আমাদের সঠিক জানা নাই, কিন্তু ফ্রি ভিসা নামক যে প্রবাসী তার মধ্যে 100 জনের মধ্যে 80 জন বাংলাদেশি পাওয়া যাবে। তার মানে নিতান্তই কম না গৃহকর্মী বা খাদেম ভিসাধারী বাংলাদেশিদের সংখ্যা। কিন্তু সেখানে প্রথম পর্যায়ে কেবলমাত্র ভারত এবং ফিলিপিনের গৃহকর্মী ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েত বেসামরিক বিমান পরিবহনের সাধারণ প্রশাসনের মুখপাত্র সাদ আল ওতাইবি প্রকাশ করেছেন যে 7ই ডিসেম্বর থেকে শুরু হওয়া গৃহকর্মীদের প্রত্যাবর্তনের প্রথম পর্বে ভারত ও ফিলিপিন অন্তর্ভুক্ত রয়েছে এবং দ্বিতীয় পর্বে বাকি দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। এটি আরব টাইমস অনলাইন থেকে, আলান বা বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে গতকাল প্রকাশ করা হয়। বাংলাদেশিদের ভাগ্য আফ্রিকানদের সাথে গিয়ে মিলল। আমাদের দেশে এখন প্রচলিত একটা শব্দ সবাই ব্যবহার করে, যদিও সেটা একটা দেশের নাম, আর সেটা হচ্ছে উগান্ডা। আর শেষ পর্যন্ত আমাদের ভাগ্য উগান্ডার সাথেই মিলছে, কারণ দ্বিতীয় পর্বে আফ্রিকার দেশগুলো এবং ভিয়েতনাম সহ কিছু দেশের সাথে বাংলাদেশের লিস্ট জোড়ো করা হবে। প্রথমে চিরাচরিত সেই এশিয়ান দেশ। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে এশিয়ান দেশ উল্লেখ করা হয়। আপনি বাংলাদেশি হলেও এখন সেটা বুঝে গেছেন এশিয়ান দেশ কাদেরকে বলা হয়, কিন্তু সেখানে যদি কোনো বাংলাদেশি কোনো কিছু করে থাকে সেখানে সরাসরি বলা হয় বাংলাদেশি। তো সেক্ষেত্রে আমরা দৃষ্টি আকর্ষণ করব আমাদের কূটনৈতিক প্রচেষ্টা। আর আলহামদুলিল্লাহ আমরা বর্তমান একজন ভালো অ্যাম্বাসেডর পেয়েছি। সেই দূতাবাসের প্রধান নিশ্চয়ই এরই মাঝে জেনে গেছেন যে বাংলাদেশিরা প্রথম পর্বে আসতে পারছে না, আর বাংলাদেশিরা প্রথম পর্বে আসতে না পারলেও কবে নাগাদ আসতে পারবে সেটা নিয়ে নিশ্চয় আলোচনা হবে এবং বাংলাদেশিদেরকে কুয়েতে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাবেন। কারণ এরই মধ্যে আপনারা অবগত আছেন যেসব কোম্পানি প্রবাসীদেরকে সঠিকভাবে হিসাব দেয় না বা যেসব কুয়েতিরা দেয় না তাদের ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও খুব সহসায় কোনো দেশে এরকম উদ্যোগ আমরা দেখিনি, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো উদ্যোগ। সেই ধারাবাহিকতা আমরা চাইব যে 7ই ডিসেম্বর ভারত এবং ফিলিপিন্সের নাগরিকরা কুয়েতে ফেরত আসবে, বাংলাদেশিরাও যেন খুব তাড়াতাড়ি আসতে পারে। সেটা যেন 7 তারিখ না আসতে পারলেও 8 তারিখে হয়, 8 তারিখ না আসতে পারলেও 9 তারিখে হয়, মানে খুব তাড়াতাড়ি হয়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিটি আটকে থাকা 20 নম্বর আকামাদারী প্রবাসীর আর্তনাদ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম সেই ব্যক্তির কাছে যে আলোচনা করলে এই প্রবাসীদেরকে সরাসরি কুয়েত প্রবেশের সুযোগ করে দিতে পারে। সেই আলোচনা করলেই একদিন আগে বাংলাদেশিরা কুয়েতে ফেরত আসবে। এটাই ছিল সিভিল এভিয়েশনের গতকাল সর্বশেষ আপডেট। 7 তারিখের টোটাল পরিক্রমা, প্রতিদিন 600 জন যাত্রী বা 600 জন গৃহকর্মী কুয়েতে প্রবেশ করবে। তাছাড়া আপনারা বাকিগুলি জানেন, টিকিট ছাড়া 270 দিনার খরচ হবে, সেটাও বহন করবে কুয়েতিরা। এটা ছিল সর্বশেষ আপডেট। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ছোটোখাটো বা যেই আপডেটে পাচ্ছে শেয়ার করার জন্য সোশ্যাল নেটওয়ার্কের বদলতে আপনাদের কাছে। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই আমাদের চ্যানেলটা থেকে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কুয়েতের গুরুত্বপূর্ণ কোনো আপডেটে।